আপনাদের এই রক্তই হাসিনার পতন ঘটাবে। আপনাদের এই রক্তের অভিশাপে ওরা মৃত্যুর আগে পানিও পাবে না। আমার বাবা বলেছিল তার তিনটি ছেলে সন্তান, একটি সন্তানকে তিনি দেশের জন্য ছেড়ে দিয়েছেন। ঠিক একই ভাবে আজকে ছাত্র এবং যুব অধিকার পরিষদে যেসব বাবা মায়ের সন্তানরা এসেছে, তাদের প্রত্যেকের বাবা মা তাদেরকে দেশের জন্য উৎসর্গ করে দিয়েছে। আমাদের জীবনের বিনিময়ে যদি শেখ হাসিনার পতন ঘটে, আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো। আপনারা প্রস্তুত? সারা দেশের ছাত্র যুবক তরুণদেরকে বলবো, ওদের পতনের ঘন্টা ধ্বনি বাজছে, যে কারণে ওরা উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সুতরাং ওদের হামলার এখনই আমরা পাল্টা হামলা করব না, জবাব দেব না। আমরা এখন ওদেরকে শান্তির পথে আহ্বান জানাবো। আমাদের যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন সবকিছু লড়লে ভন্ড করে দেব। যদি বাঁচি আওয়ামী লীগের প্রাচীবাদের পতন ঘটিয়ে বাঁচব, আর না হলে প্রয়োজনে ওদের প্রাচীবাদের কাছে জীবন দেব। সুতরাং আপনাদেরকে এইটুকু বলবো, আমার যে সমস্ত ভাই বোনরা গাইবান্ধা, চট্টগ্রাম, শেরপুর, বগুড়াতে আহত হয়েছেন, আপনাদের এই রক্তই হাসিনার পতন ঘটাবে। আপনাদের এই রক্তের অভিশাপে ওরা মৃত্যুর আগে পানিও পাবে না। সুতরাং ধৈর্য ধরেন, নিজেদেরকে সুসংগঠিত করেন, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, ফ্যাসিবাদের পতনের বাংলাদেশ, সেই বাংলাদেশকে দেখার জন্য, ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্য আপনাদেরকে কিছুদিন ধৈর্য ধরতে হবে। অধিকার পরিষদের আহ্বানে আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে গাইবান্ধা, চট্টগ্রাম, শেরপুর এবং বগুড়াতে হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুব অধিকার পরিষদের উদ্যোগে এই তাৎক্ষণিক মশাল মিছিলে যেসব সাহসী যুব নেতারা ছাত্র নেতারা উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আওয়ামী লীগ আজকে দুর্বৃত্ত লীগে পরিণত হয়েছে, সরকার ফেরাউনের ভূমিকা অবতীর্ণ হয়েছে। হাদিসে তেমন এসেছিল মুসা আলাইহিসসালামের জন্মের পূর্বাভাসে ফেরাউন সকল পুরুষ শিশুদেরকে হত্যা করেছিল, মুসা আলাইহিসসালাম জন্ম লাভ করেছিল। আজকের আওয়ামী লীগ, মাফিয়া লীগ, সকল বিরোধী দল এবং ভিন্ন মতের মানুষের ভয়ে আতঙ্কিত, যে কারণে আজকে তাদের যে কোনো প্রোগ্রামে ওরা হামলা করে ওরা আজকে দেশে ফেরাউনের মতো শাসন কায়েম করতে চায়। কিন্তু আমরা বলে দিতে চাই, মুসা আলাইহিসসালামের যেমন জন্ম হয়েছে, তোমাদের মতো এই প্রতিবাদকে ধ্বংস করার জন্য এদেশের লাখ লাখ ছাত্র যুবক তরুণদের জন্ম হয়েছে। শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিয়ে মরে করিয়ে দিতে চাই, বলতে চাই, 75-এ আওয়ামী লীগের মতো বৃহৎ সংগঠন বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু প্রতিবাদ করে নাই। আজকে যেভাবে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সারা দেশের মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে, জুলুম করছে, সামনে যদি শেখ হাসিনার পতনের আন্দোলন বেগবান হয়, কোন লীগ দেশে কিন্তু থাকবে না। সময় থাকতে হুঁশিয়ার এবং সাবধান হন। হাসিনা বাবা